এই এটা আর এটা আর এটা এই তিনটা যোগ করে যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে একটা আস্ত বড় শিবের লিঙ্গ। এর ঠিক পিছনেই তোমরা দেখতে পাচ্ছ যে ইন্ডিয়া যে ম্যাপ তোমাদের। গাইস পূজোর কথা হবে আর কন্টাই নান্দনিক ক্লাবের কথা বলা হবে না, এটা তো অসম্ভব। তো গাইস আজকে আমরা এসেছি কন্টাই নান্দনিক ক্লাবের প্যান্ডেলে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে কন্টাই নান্দনিক ক্লাবের প্যান্ডেলটা কেমনভাবে তৈরি করা হয়েছে, তো ভালোভাবে পুরোটাই দেখাবো। তো এর আগে আমরা যখন এসেছিলাম বৃষ্টিতে এসেছিলাম, ততটা ভিডিও ভালোভাবে দেখাতে পারিনি, তখনও প্যান্ডেলটা পুরোপুরি কমপ্লিট করা হয়নি। প্রায় 50% হয়েছিল আর 50% বাকি ছিল, এখনও প্রায় 90% কমপ্লিট হয়ে গেছে। এখন রাত্রি 7টা 8টা বাজতে যায়, তো এখনও কাজ চলছে। তো ভালোভাবে তোমাদের দেখাই নান্দনিক ক্লাবের যে প্যান্ডেলটা সব সময় প্রতি বছরের নয় এবছরও ইউনিক করার চেষ্টা করেছে। তো আমি দেখাই প্রতি বছরের নয় এবছরও যে প্যান্ডেলটা কীভাবে তৈরি করেছে, তো ভালোভাবে প্যান্ডেলটাকে দেখাবো। তো চলো। সো গাইস প্যান্ডেলের শুরুতে তোমাদের বলে রাখি, প্যান্ডেলের শুরুতেই মাঝ মাঠে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পাকার উপর যে ডিজাইনটা করা হয়েছে, এই ডিজাইনটা কীরকম ডিজাইন তোমরা কি বলতে পারবে? সত্যি বলতে পারবে না, কারণ তোমরা চোখে দেখোনি, কারণ আমি চোখে দেখেছি, সেই জন্য আমি এটা বলতে পারবো যে কিসের ডিজাইন করা হয়েছে। তো এই যে ডিজাইনটা করা হয়েছে, পাকার ডিজাইন করা হয়েছে, এটা হচ্ছে শিবলিঙ্গ যেখানে রাখা হয়, সেই শিবলিঙ্গের নিচে যে জায়গাটা সেটা হচ্ছে এই জায়গাটা। এখানে এর এই পাকার উপরে এই জিনিসটা থাকবে। এটা এই জিনিসটা দেখে তো তোমরা বুঝতে পারছো এই জিনিসটা কি, এটা হচ্ছে শিবের লিঙ্গ। আর এর উপরে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে এই জিনিসটা। এটা দেখে তোমরা তো 90% আন্দাজ লাগিয়ে দিতে পেরেছো যে এটা কি, এটা হচ্ছে শিবের লিঙ্গ। এই এটা আর এটা আর এটা এই তিনটা যোগ করে যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে একটা আস্ত বড় শিবের লিঙ্গ। এর উপরে শুধুমাত্র এটাই থাকবে না, এর উপরে যে এই যে লোহার যে গেটটা দেখতে পাচ্ছো, লোহার যে রডটা, এর উপর থেকে ফোয়ারা সিস্টেম করে এর উপরে জল বা দুধ এরকম কিছু ইউনিকভাবে এটা করানোর চেষ্টা করা হয়েছে কান্টাই নান্দনিক ক্লাবের পক্ষ থেকে। তো চলো। আর এর পিছনে, এর ঠিক পিছনেই তোমরা দেখতে পাচ্ছ যে ইন্ডিয়া যে ম্যাপ, তোমাদের প্রথম ভিডিওতেই বলে দিয়েছিলাম যে এই প্যান্ডেলটা ইন্ডিয়ার যে ম্যাপ, সেই ম্যাপটাকে তুলে ধরা হয়েছে। এখানে ছোটো ছোটো কার্ডগুলোকে শেপ দিয়ে ইন্ডিয়ার যে মানচিত্র সেটা তৈরি করার চেষ্টা করা হয়েছে। তো দেখতে পাচ্ছ ইন্ডিয়ার মানচিত্র চারপাশে যে কাঠের উপরে যে লাইটের যে ডিজাইনটা করা হয়েছে না, দেখতে সত্যি অনবদ্য। চোখে না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো দেখো এই প্যান্ডেলটা কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তো গাইস তোমরা যে ইন্ডিয়া ম্যাপটা দেখতে পাচ্ছ খালি চোখে কেমন দেখাচ্ছে আর ক্যামেরায় কেমন দেখাচ্ছে, তোমরা আকাশ পাতাল পার্থক্য দেখতে পাবে। আর এই কাঠের উপর যখন পেন্ট করে দেওয়া হবে, মানে রং করে দেওয়া হবে, তখন যে জিনিসটা কেমন লাগবে সেটা তো আমি ভাবতেই পারছি না। তো চলো ভিতরে গিয়ে দেখাই। ভিতরে এখনও পেন্টের কাজ চলছে। তো এই দেখো কতজন এখানে কাজ করছে। তো প্যান্ডেলের ফার্স্ট লুকটা আমি তোমাদের চারপাশ থেকে ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এই হচ্ছে চারপাশের যে কন্টাই নান্দনিক ক্লাবের যে ফার্স্ট লুক, ফার্স্ট ইমপ্রেশন। প্রতি বছর নয় এবছরও এই নান্দনিক ক্লাবটা ইউনিক করার চেষ্টা করেছে। আর এই হচ্ছে বিভিন্ন জায়গায় যে মন্দিরগুলো যে ফুটিয়ে তোলা হয়েছে, এখানে এই দেওয়ালেই ফুটিয়ে তোলা হয়েছে। আর সেপাশে যে দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। আর সামনের দিকে, পিছনের দিকে যদি দেখিয়ে দিই, তো এই হচ্ছে শিবের মূর্তি, কত বড় শিবের মূর্তি। সেখানে লাইট জ্বলছে, স্পষ্টভাবে দেখতে পাচ্ছ না হয়তো। তো এরপর বৃষ্টির কারণে এখানে পেপারটা ঢাকিয়ে রাখা হয়েছে যাতে বৃষ্টির ফোঁটাটা তার উপরে না পড়ে। তো দেখতে পাচ্ছ এটা তুললেই দেখতে পাবে যে এই যে মূর্তিটা কত বড়, এটা হচ্ছে শিবের মূর্তি। তো চলো ভিতরে, যে এখানে যে ঠাকুর বসবে, ঠাকুরটা বাইরে থেকে আনা হবে, সেই জন্য এখানে তেমন কিছু কাজ করা হয়নি। তো একদম উপরে তোমাদেরকে দেখাবো কত সুন্দরভাবে এখানে উপরে ডিজাইনটা করা হয়েছে। এই দেখো দেখো কত সুন্দরভাবে কাজটা করা হয়েছে। তো সত্যি এই যে ঠাকুরের উপরে, ঠাকুরের ঠিক মাথার উপরে যে কাজটা করা হয়েছে, একটা গোলাপ ফুলের মতো যে শেপটা তুলে ধরা হয়েছে, এটা দেখতে যে কতটা সুন্দর লাগছে। এর উপর অবশ্য রং করা হবে, রঙের পর যে জিনিসটা দেখাবে না, সত্যি চোখে আমাদের যে
কত সুন্দর লাগবে সেটা আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না। তো তোমাদের তার জন্য নান্দনিক যে কন্টাই নম্বর ওয়ান যে প্যান্ডেল তৈরি করে সেটা কেন তোমরা এটা থেকেই বুঝতে পারছো। এখানে কত রকমের কাজ চলছে, চারপাশে ওয়ালটা দেখো, ঠাকুর যেখানে বসবে সেই ওয়ালটা, আর পিছনে হয়তো অবশ্য কাজ করা হবে। তো চলো এখানে কিছু কথা বলে নিই, দর্শকরা এই প্যান্ডেলে কবে থেকে আসতে পারবে যদি একটু কিছু বলো কাকু প্লিজ। কাকু যদি কিছু বলো একটু, শুধু কবে নাগাদ শুধু খুলে দিতে পারবে এটা বলো। কমপ্লিট হবে, কমপ্লিট হয়ে যাবে কবে সেটা বলো। কবে সেটা বলতে চাই বলো একটু খালি যদি বলো। তো তোমরা দেখতে পাচ্ছ কাকু কিছুই বলতে পারছে না, কারণ কাজ এখনও অনেক বাকি আছে, সেই জন্য হয়তো কাকু বলতে চাইছে না, রিভিল করতে চাইছে না আমাদেরকে দর্শকদের, কারণ অনেকটা টাফের ব্যাপার, কারণ এখানে দিন রাত কাজ চলছে, অনেক কাজ বাকি আছে। আর উপরেও দেখতে পাচ্ছ এখানে কিছু লেখার কাজ হচ্ছে, মন্ত্রটন্ত্র হয়তো লেখা হচ্ছে এখানে, আরও সেখানে রঙের কাজ হবে। তো দেখতে পাচ্ছ এখানে পুরো দমে কাজ চলছে, দিনকে রাত করে দিয়ে কাজ চলছে, এখনও ইনকমপ্লিট আছে। তো চলো কবে নাগাদ এই প্যান্ডেলটা খুলে দিতে পারবে দর্শকদের কাছে নান্দনিক ক্লাবের কাছ থেকে, এটাই আমরা আশা করবো। সো গাইজ, তোমরা তো দেখতে পেলে কন্টাই নান্দনিক ক্লাবের যে প্যান্ডেলটা কত সুন্দরভাবে করা হয়েছে, আর কত সুন্দরভাবে কত ডিজাইনটাকে এখানে ফুটিয়ে তোলা ধরা হয়েছে। প্রতি বছরের নয়, এবছরও প্যান্ডেলটা খুব ইউনিকভাবে করে তোলা হয়েছে। শিব মন্দির আছে, শিবের লিঙ্গ আছে, সাথে সাথে ভারতের যে মানচিত্র সেটাও তুলে ধরা হয়েছে, পিছনে আরও শিবের যে বড় মূর্তি সেটাও রয়েছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর তোমাদের অবশ্যই জানাবো এই ভিডিওর, এই প্যান্ডেলটা সত্যি অনবদ্য একটা প্যান্ডেল হয়েছে। তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তোমরা আসো, দেখো, ঘোরো, মজা করো, অনেক মজা হবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, তার জন্য ভিডিওটাকে কী করতে হবে তো জানো। তো আর কিছু বলবো না, তো দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ বাই বাই।